স্বাগত একাত্তরের খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামতে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ দল। চলুন দর্শক দেখে নেই কারা নতুন করে দলে ঢুকেছে আর কারা দল থেকে বাদ পড়েছে। দর্শক, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এছাড়াও বিশ্বকাপ পর্বে যুক্ত হওয়ার আগে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে নাজমুল হোসেন শান্তর দল। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান প্রস্তুতি ম্যাচ খেলছে না। আইসিসি প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দল 28 মে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এর আগে 27 মে থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচের পর্ব। মোট 16টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে চূড়ান্ত আসরের আগেই। এরপর সর্বশেষ দল হিসেবে 21 জুন ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে ভারত ক্রিকেট দল একটি মাত্রই প্রস্তুতি ম্যাচ খেলবে। একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ দল। যদিও ভারতের বিপক্ষে বরাবরই এই ফরম্যাটে দুর্বল লাল সবুজের প্রতিনিধিরা, তবে কন্ডিশন বিবেচনায় কিছুটা সুবিধা পেতে পারে বাংলাদেশ দল। কেননা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা। যদিও সিরিজ হাতছাড়া হয়েছিল শান্ত বাহিনীর, তবে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে এই সিরিজই বড় ভূমিকা পালন করেছে এই মুহূর্তে। এবং একাদশে কার জায়গা হবে আর কে একাদশ থেকে বাদ পড়বে এই সিরিজ দিয়ে নির্ধারণ করেছে কোচ হাতুরে। তবে এখন কথা হলো প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে। শুরুতে লিটনের ব্যর্থতার গল্পের কাছে জিতে গেছে তানজিদ হাসান তামিম, কারণ সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে নিজের পারফর্ম দিয়ে সেটাই ভালো করে প্রমাণ করেছেন এই তরুণ ওপেনার। পাশাপাশি ইঞ্জুরি কাটিয়ে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একাদশে ফিরতে পারেন সহ অধিনায়ক তাসকিন আহমেদ। এছাড়াও বিশ্বকাপে অংশ নিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 17 সদস্যের দল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সব মিলিয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের জন্য টাইগারদের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তো দর্শক, আপনার কি মনে হয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ দল? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।